আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসইও টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চের প্র্যাকটিক্যাল সেশন নিয়ে। এই পর্বে আমরা দেখব কিভাবে কিওয়ার্ড রিসার্চের রিপোর্টিং করতে হয়, কিভাবে এএসরেফ, এসইএম রাশ, কিওয়ার্ড টুল ডট আইও, ইসপাইফ এবং ইওয়ার্ড সাজেস্টের মতো পপুলার টুলসগুলোর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যায়, এই বিষয়গুলো নিয়ে দেখব। সো প্রথমে দেখব আমরা কিওয়ার্ডের রিপোর্টিং ফরম্যাট। সো আমরা যদি একটি রিপোর্টিং ফরম্যাট আপনাদের মাঝে তুলে ধরতে চাই, এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি টপিক্স, দেন দেখতে পাচ্ছি প্রাইমারি কিওয়ার্ড, যে টপিক্সের উপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো টপিক্সের নামটা এখানে দেওয়া লাগবে। টপিক্সটা নামটা কিন্তু সাধারণত ক্লায়েন্ট দিয়ে থাকে। সো এখানে আমরা একটা টপিক্স দেখতে পাচ্ছি ডিসেবেন ভিসা পর্তুগাল। সো এই টপিক্সের উপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। সো ফার্স্টে এখানে আমরা একটা প্রাইমারি কিওয়ার্ড নেবো, যে প্রাইমারি কিওয়ার্ডটা আমরা একটা আর্টিকেল অথবা একটা পেজের জন্য ফোকাস কি ফ্রেজ হিসেবে ইউজ করব। এবং এই প্রাইমারি কিওয়ার্ডের ভলিউম কেমন হবে এখানে লিখব, কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন হবে এখানে লিখবো, এবং সিপিসি কেমন হবে এটা এখানে লিখবো। কিওয়ার্ড ভলিউম কিজ, কেডিকি এবং সিপিসি, এগুলোর উপরে কিন্তু আমরা ফার্স্ট প্রথম পর্বে আলোচনা করেছি। আপনারা যারা প্রথম পর্ব মিস করেছেন তারা প্রথম পর্ব দেখে আসতে পারেন, তাহলে এই সেকশনে আপনাদের সুবিধা হবে। দেন আমরা এখানে বেশ কিছু সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করবো। সেকেন্ডারি কিওয়ার্ডগুলো সাধারণত আমরা হেডিং সেকশনে ইউজ করে থাকি, যেমন এইচ টু ও থ্রি অথবা ফোরে আমরা সাধারণত সাবহেডিং এই সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ইউজ করে থাকি। সো সেকেন্ডারি কিওয়ার্ডের ভলিউম কেমন হবে, কেডি কেমন হবে, সিপিসি কেমন হবে এখানে আমরা দেব। এবং আমাদের আর্টিকেলের মধ্যে কিন্তু একটা ফ্রিকোয়েন্ট আস কোয়েশ্চেন সেকশন থাকে, সেখানে আমরা সাধারণত বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এবং অ্যান্সার দিই। সো সেই ফ্রিকোয়েন্ট আস কোয়েশ্চেনের কিওয়ার্ডগুলোও কিন্তু আমরা এখান থেকে রিসার্চ করে নেব। এটার ভলিউম দেবো, কেডি দেবো এবং সিপিসি দেবো। দেন আমরা তিনটা কম্পিটিটর এখানে দেবো, যে এই মেইন আমাদের যে প্রাইমারি কিওয়ার্ড, এই প্রাইমারি কিওয়ার্ডের উপরে কারা এখন র্যাঙ্কে আছে, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বরে কারা আছে, এটা আমরা কী জন্য দেবে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কেমন কন্টেন্ট জেনারেট করা লাগবে আমরা যদি র্যাঙ্কে আসতে চাই, ঠিক আছে। সো এটার উপরে একটা ভালো আইডিয়া আমরা পাবো। ওকে, সো চলুন শুরু করা যাক প্র্যাকটিক্যালি। আমরা ফার্স্টে যাবো এসরেফে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা এসরেফ, এখানে যদি আমরা একটু দেখি, সো এখানে ডিসাবেন ভিসা পর্তুগালের উপরে যে সমস্ত কিওয়ার্ডগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ডিসাবেন ভিসা রিজেক্টেড ডেট, এখানে ফার্স্টে প্রথম যে কলাম, প্রথম কলামে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। দেন এখানে আরও কিছু কলাম আছে, যেমন এখানে আমরা শার্প ফিচার দেখতে পাচ্ছি, যে শার্প ফিচার কিন্তু আমরা যে রেজাল্টে যে ধরনের অনেক ধরনের আমরা সার্চ রেজাল্ট দেখতে পাই, যেমন অনেক স্নিপেটের মাধ্যমে র্যাঙ্কে আসে অনেকে, অনেকে দেখা যাচ্ছে লোকাল প্যাকের মাধ্যমে র্যাঙ্কে আসে, অনেক সাইট আমাদের এফএকিউ সেকশনের মাধ্যমে র্যাঙ্কে আসে। সো এরকম যে আমরা বিভিন্ন ফরম্যাট আছে সেগুলো, এগুলোটা আমরা বলি এসএফ। সো কোন ফরম্যাটে আপনার র্যাঙ্কে আসে, যেমন এখানে তিন লেখা আছে, তার মানে তিনটা ফরম্যাটে এটা র্যাঙ্কে আছে, এখানে চার লেখা আছে, চারটা ফরম্যাটে র্যাঙ্কে আছে, মানে ভিডিও র্যাঙ্কে আছে, ডিসকাশন অ্যান্ড ফোরামে র্যাঙ্কে আছে, পিপল অলসো আস্ক একটা সেকশন থেকে আপনারা জানেন এখানেও র্যাঙ্কে আছে। সো এরকম কয়টা সেকশনে র্যাঙ্কে আছে এটা দেখা যাচ্ছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ভলিউম সেকশন, যে এই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ প্রতি মাসে সার্চ করে এটা দেখতে পাচ্ছি, এবং এই কিওয়ার্ডটা কত দ্রুত আমরা র্যাঙ্ক করতে পারবো এটা কেডির উপরে ডিপেন্ড করে। যত রেশিও কম হবে তত দ্রুত আমরা এটা র্যাঙ্ক করতে পারবো, যত বেশি হবে র্যাঙ্ক করা তত কঠিন হবে। এবং সিপিসি মানে একটা ক্লিকের বিনিময়ে কত টাকা গুগলকে আমাদের পে করতে হবে, এটা হচ্ছে কস্ট পার ক্লিক সিপিসি। সো সিপিসিটা আমরা যখন অর্গানিক মার্কেটিংয়ের জন্য, অর্গানিক এসইওর জন্য রিসার্চ করবো, অবশ্যই সিপিসিটা অনেক বেশি হতে হবে। ওকে, সো এই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। তাহলে এখানে যদি দেখেন, এখানে একটা ভালো কিওয়ার্ড হতে পারে এটা, এবং এটার ভলিউম 200, কেডি 2 এবং সিপিসি $1-এর একটু বেশি। সো এটা কিন্তু একটা ভালো কিওয়ার্ড হতে পারে। এভাবে আমরা এসএম, এসরেফের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করব। আমরা যদি একটু এসএম রাশে যাই, এখানে আমরা ডিটেলস দেখব এবং এখান থেকে আমরা মেইনলি ফরম্যাটে কাজ করব। সো এখানে দেখেন, ফার্স্টে আমরা যদি কিওয়ার্ড ওভারভিউতে যাই, এখানে লগ ইন করার পরে যদি কিওয়ার্ড ওভারভিউতে যাই, ওভারভিউতে গিয়ে যাওয়ার পরে আমরা এখানে কিওয়ার্ডের নামটা লিখলাম এবং সার্চ দিলাম। দেখেন আমরা সার্চ এখন করছি হচ্ছে ইউনাইটেড স্টেটসের ওপরে, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটসের উপরে কাজ করব এবং সেই দেশের ট্রাফিককে আমরা চাই, এই জন্য এটা লিখছি। এখানে আমরা একটু নিচে দেখতে পাচ্ছি ভলিউম দেওয়া আছে, দেখেন এখানে পতাকা দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, এখানে ইউএসএর এখানে দেখতে পাচ্ছি 1000 ট্রাফিক পাচ্ছে, এবং এই ইউএসএ দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে 46%। 46% মানে মানে মিডিয়াম, মিডিয়াম থেকে হাই এরকম। এখানে দেখতে পাচ্ছি পসিবল লেখা, তার মানে এটা র্যাঙ্ক করা পসিবল এরকম বোঝাচ্ছে এখানে। বাট আমরা সাধারণত ট্রাই করব সেই কিওয়ার্ডগুলো নেওয়ার যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টিটা তুলনামূলক কম, অনেক কম। এখানে গ্লোবাল ভলিউম দেখতে পাচ্ছি 5200। সো এখানে ইন্টেন্ট দেখতে পাচ্ছি, ইন্টেন্ট নিয়ে অলরেডি আলোচনা করেছি, যে আমাদের কয়েক ধরনের ইন্টেন্ট থাকতে পারে, যেমন ইনফরমেশনাল, এটা হচ্ছে মানুষ এই ধরনের কিওয়ার্ড সার্চ করে ইনফরমেশান জানার জন্য, সো এটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। দেন আমরা এখানে একটা সিপিসি দেখতে পাচ্ছি, সিপিসিটা তুলনামূলক কম।
দেন আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখেন কিওয়ার্ড আইডিয়াস দেখতে পাচ্ছি, এখানে অনেক কিওয়ার্ড আছে এবং সেটার ভলিউম আছে এবং কেডি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সারের দেখেন এখানে দেখতে পাচ্ছি এবং ভলিউম আছে এবং কেডি আছে। সো আমরা যদি একটু ডিটেলসে যাই, যেমন আমরা এখন কিওয়ার্ডে আসলাম, সো এখান থেকে কিওয়ার্ড আমরা কীভাবে নিব। সো এখানে দেখেন অনেক কিওয়ার্ড আছে, পর্তুগাল D7 ভিসা, D7 ভিসা পর্তুগাল, পর্তুগাল D7 ভিসা রিকোয়ারমেন্ট। সো এটা একটা ভালো কিওয়ার্ড আমি ধরে নিচ্ছি। সো দেখেন এই কিওয়ার্ডটা ফার্স্ট আমি কপি করলাম, সো কপি করে এটা আমি প্রাইমারি কিওয়ার্ড হিসেবে ইউজ করব। সো দেখেন এখানে যে প্রাইমারি কিওয়ার্ডের ঘরটা ছিল এখানে আমি দিয়ে দিলাম। দেন আমাদের এখানে আছে ভলিউম, সো এটার ভলিউম আমরা দেখতে পাচ্ছি 480 এবং কেডি দেখতে পাচ্ছি 640। সো আমি এখানে ভলিউমটা দিচ্ছি 480, কেডি দিলাম 640। দেন দেখেন সিপিসি, এটার সিপিসি কেমন, এটা সিপিসি হচ্ছে 47 সেন্ট। সো এখানে আমরা দিচ্ছি 47 সেন্ট। ওকে, সো এইভাবে আমরা প্রাইমারি কিওয়ার্ড, একটা প্রাইমারি কিওয়ার্ড ইউজ করব, আমরা একটাই ইউজ করব প্রাইমারি কিওয়ার্ড, বেশি ইউজ করব না। আচ্ছা, দেন আমরা সেকেন্ডারি কিওয়ার্ড, বেশ কিছু সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করব, যেমন এখানে সেকেন্ডারি, একটা সেকেন্ডারি কিওয়ার্ড হইতে পারে আমাদের, যেমন এটা একটা সেকেন্ডারি কিওয়ার্ড হইতে পারে, D7 পর্তুগাল D7 ভিসা ইনকাম রিকোয়ারমেন্টস। সো রিকোয়ারমেন্টস এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, ইনকাম রিকোয়ারমেন্টস এটা আমাদের একটা সেকেন্ডারি কিওয়ার্ড হতে পারে। সো এখানে সেকেন্ডারি কিওয়ার্ড দিলাম, এটার ভলিউম দেখেন 70, ডিফিকাল্টি 31, 70, ডিফিকাল্টি 31 এবং এটার সিপিসি হলো 65, সরি 65। সো সেকেন্ডারি কিওয়ার্ড কিন্তু আমাদের একাধিক হবে, প্রাইমারি কিওয়ার্ড একটা হবে বাট সেকেন্ডারি কিওয়ার্ড কিন্তু আমরা একাধিক নেব। যেমন এখানে আরেকটা নিতে পারি, D7 প্যাসিভ ইনকাম ভিসা পর্তুগাল, এটা দেখতে পাচ্ছি ভলিউম 30, কেডি 33, ভলিউম 30, কেডি 33 এবং এটার সিপিসি হলো 0.78। আপনারা বলতে পারেন এখানে কোন কোন ক্রাইটেরিয়া দেখে আমি আসলে কিওয়ার্ডগুলো নিচ্ছি। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু গত সেশনে আমরা আলোচনা করেছি অলরেডি, যে আমরা সেই কিওয়ার্ডগুলো নেব যেগুলোর মান্থলি ভলিউম তুলনামূলক ভালো এবং কেডি তুলনামূলক কম। আমি এখানে যে কিওয়ার্ডগুলো নিচ্ছি আসলে সেকেন্ডারি কিওয়ার্ড, সেগুলোর আমি ট্রাই করতেছি সবগুলো কিওয়ার্ডেরই যেন ডিফিকাল্টিটা যেন 50-এর কম হয়। আমরা জানি 50-এর বেশি হচ্ছে হাই ডিফিকাল্টির কিওয়ার্ড বা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, সো আমরা 50-এর বেশি কেডি নিব না। 50-এর কম যে কেডিগুলো আছে সেই কেডিগুলো, সেই কিওয়ার্ডগুলো আমরা নেওয়ার চেষ্টা করতেছি এবং যে কিওয়ার্ডগুলো সিপিসি তুলনামূলক বেশি সেই কিওয়ার্ডগুলো আমরা নেওয়ার চেষ্টা করতেছি। সো এইভাবে আমরা সেকেন্ডারি কিওয়ার্ডগুলো নেব। সেখান থেকে আপনারা আশা করি যে বুঝতে পেরেছেন কীভাবে নেবেন। এখানে বেশ কিছু ফিচার রয়েছে, এক্সট্রা কিছু ফিচার রয়েছে, যে ফিচারগুলো নিয়ে শার্প ফিচার অলরেডি আমরা আলোচনা করেছি এই স্রেফের মাধ্যমে। এখানে দেখেন এখানেও ইন্টেন্ট রয়েছে, ইন্টেন্ট আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে ভলিউম দেখতে পাচ্ছি, ট্রেন্ড এখানে দেখেন একটা নতুন ইনফরমেশান আছে, ট্রেন্ড, ট্রেন্ডটা হচ্ছে যে কী কিওয়ার্ডের ডিফিকাল্টিটা কেমন। যেমন অনেক সময় আমাদের 12 মাসের দেখাচ্ছে একটা রেশিও আমরা জানতে চাই যে 12 মাসের মধ্যে কোন মাসে কেমন এটার রেশিও ছিল। যেমন 2023 সালের এখন সেপ্টেম্বর মাস, 2023 সালের সেপ্টেম্বরে কেমন ছিল এটা আমি জানতে চাই। সো আমরা এখান থেকে কিন্তু এই যে গ্রাফ যেটা দেখতে পাচ্ছি এই গ্রাফে আমরা দেখতে পাবো যে এটার রেশিও কি সবসময় সমান থাকে নাকি কখনও কোনো মাসে ওঠানামা করে। যেমন এই রেশিওটা দেখেন যে এখানে কিন্তু সমান্তরালভাবে যেতে যেতে এখন কিন্তু অনেক হাই, তার মানে এটা চাহিদা কিন্তু এখন অনেক বেশি, আগে কিন্তু অত বেশি ছিল না বাট এখন রিসেন্টলি এটা সব থেকে ট্রেন্ডিংয়ে আছে, অনেক বেশি সার্চ হচ্ছে। সো এই গ্রাফটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন কিওয়ার্ডটা বেশি ট্রেন্ডি, ট্রেন্ডিং কিওয়ার্ড। আচ্ছা, এখানে আরেকটা এখানে ইনফরমেশান আছে, সেটা হচ্ছে লেটেস্ট কিওয়ার্ডগুলো কিন্তু এখানে পাচ্ছে এবং এই কিওয়ার্ডগুলো কত কোনো কোন তারিখে লাস্ট আপডেট হয়েছে সেটার ইনফরমেশান কিন্তু এখানে জানতে পারতেছি আমরা। ওকে, সো এই কয়েকটা ইনফরমেশান এখানে জানতে পারলাম। এখন আমরা এখানকার কিছু ফিচার নিয়ে আলোচনা করব। যেমন এখানে দেখেন ডান পাশে দেখেন কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ওয়ার্ড। যেমন এখানে রিকোয়ারমেন্টসে যদি ক্লিক করি আমি, তাহলে রিকোয়ারমেন্টস রিলেটেড এখানে যতগুলো কিওয়ার্ড আছে, যেসব কিওয়ার্ডের সাথে রিকোয়ারমেন্ট যুক্ত আছে এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা পেয়ে যাব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন যে কিওয়ার্ডগুলো আসছে সবগুলোই কিন্তু রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আসছে। সো এখানে দেখেন অনেক ধরনের ওয়ার্ড দেখতে পাচ্ছি, এগুলো ফিল্টারিং ওয়ার্ড। এছাড়াও যদি আমরা কোনো ওয়ার্ড ইনক্লুড করতে চাই, যেমন আমি যদি এটা বাদেও, এখানে ক্লিক করা বাদেও যদি অন্যভাবে ইনক্লুড করতে চাই, এখান থেকে এখানে ইনক্লুড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমরা ইনক্লুড কিওয়ার্ডস। সো এখানে আমি যদি মনে করি যে হ্যাঁ আমি সেই সব কিওয়ার্ড নিতে চাই যেগুলো মধ্যে D7 কথাটা লেখা আছে, সো এখানে যদি আমি অ্যাপ্লাই দিই দেখেন এখন ওই কিওয়ার্ডগুলোই আসবে যে কিওয়ার্ডগুলোর মধ্যে D7 কথাটা লেখা আছে,
ঠিক সেমভাবে দেখেন এখানে আরেকটা পার্ট আছে, এখানে সবগুলোতে D7 আছে দেখেন। এখন আরেকটা পার্ট আছে দেখেন, এখানে এক্সক্লুড মানে যে কিওয়ার্ডগুলোর আমি সাপোজ চাচ্ছি যে এই ওয়ার্ডটা থাকবে না, যেমন আমি চাচ্ছি না ফ্রি এই ওয়ার্ডটা কোথাও থাকবে না, সো আমি এটা এক্সক্লুড করে দিলাম যে এই কিওয়ার্ডগুলোর মধ্যে কোথাও যদি ফ্রি লেখা থাকে তাহলে ফ্রি লেখার কিওয়ার্ডগুলো অটোমেটিক হাইড হয়ে যাবে এখান থেকে। ওকে, আমরা এখান থেকে সিপিসিটাও ফিল্টার করতে পারবো যে হ্যাঁ আমি চাচ্ছি শুধু সেই সিপিসি যেগুলোর রেটিংটা আমার শুরু হয়েছে হচ্ছে $1 থেকে। সো এখানে আমি 1 লিখলাম, তার মানে এখানে দেখেন আগে যে $1 কম সিপিসি অনেক চলে গেলে কিন্তু সব চলে গেছে, এখন ওই সব কিওয়ার্ড আছে যেগুলো সিপিসি $1 বেশি। এখানে দেখেন ইন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, ইন্টেন্ট কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি যে ইনফরমেশনাল ইন্টেন্ট কী, নেভিগেশনাল কী, কমার্শিয়াল কী, ট্রানজ্যাকশনাল কী। সো এখানে যে ধরনের কিওয়ার্ড আমরা চাই, আমরা চাই যে সাধারণত ইনফরমেশনাল D7 ভিসা পর্তুগাল, এটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সো আমি চাচ্ছি যে কি আমাদের ইন্টেন্ট হবে হচ্ছে ইনফরমেশনাল, সো এখান থেকেও কিন্তু আমরা ফিল্টার করতে পারবো। এখানে যে কমার্শিয়ালগুলো ছিল এগুলো কিন্তু সব চলে গেছে দেখেন, এখন যেগুলো এখন কোনো কিওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ফিল্টারের পরে। আমরা যদি একটু কেটে দেই আবার, তাহলে কিন্তু আবার ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো এখানে দেখতে পাবো, আপনাদের বোঝা স্বার্থে জাস্ট যে এখানে আই লেখা মানে এটা ইনফরমেশনাল। সো এইভাবে কিন্তু আমরা ফিল্টার করতে পারবো, এখানে আমরা কেডিতেও ফিল্টার করতে পারবো, এখানে দেখতে পাচ্ছি এই যে হার্ড, ভেরি হার্ড, ডিফিকাল্ট, সো এরকম অনেক দেখতে পাচ্ছি পসিবল। সো আমরা সাধারণত ট্রাই করবো 50-এর নিচে যেগুলো আছে এগুলো নিয়ে আমরা ট্রাই করবো, অথবা আমরা কাস্টমভাবে নিতে চাইলে এখানেও আমরা দিতে পারবো। ভলিউমভাবে আমরা ভলিউমও আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো, সেখানে কিন্তু অনেক অ্যাডভান্স ফিচার, এটা যেহেতু একটা প্রিমিয়াম প্লাগইন সো এখানে অনেক ভালো ভালো অ্যাডভান্স ফিচার দেওয়া আছে, যে ফিচারগুলো আমাদের অনেক এখানে উপকারে আসতেছে এবং অনেক আমাদের কাজটা ইজি করে দিচ্ছে। কিন্তু এরপরে দেখেন এখানে বিভিন্ন ধরনের ম্যাচিং আছে, যেমন আমরা এখন কাজ করতেছি ব্রড ম্যাচিং নিয়ে, আমরা কিন্তু ফ্রেজ ম্যাচ নিয়েও কাজ করতে পারবো, এক্সাক্ট ম্যাচ নিয়েও কাজ করতে পারবো, রিলেটেড নিয়েও কাজ করতে পারবো। ফ্রেজ ম্যাচ মানে আমাদের এখানে যে ফ্রেজগুলো আছে এটার এই এটার সিনোনিম যদি হয়, সাপোজ ধরেন এটার অনেক সিনোনিম আছে, এই সিনোনিমের অনেক এগুলো হচ্ছে ফ্রেজ ম্যাচ, ঠিক আছে। আবার আমি যদি একটু ফ্রেজ ম্যাচে যাই আপনাদের দেখাই, দেখানোর চেষ্টা করি, যেমন D7 ভিসা পর্তুগাল দেখেন এখানে এগুলোর সিনোনিম আসছে আর কি, একটু ওলট পালট করে আসছে, ফ্রেজটা আছে আর কি, ঠিক আছে, ফ্রেজটা আছে, এই এই এটা হুবহু নাই বাট এটার সিনোনিম ভাবে আছে অথবা একটু ওলট পালটভাবে আছে, এটারে আমরা বলি ফ্রেজ ম্যাচ। ওকে, ব্রড ম্যাচ মানে হচ্ছে এইটার সাথে মিল নাই, এরকম অনেক কিওয়ার্ড থাকে ব্রড ম্যাচে, বাট ফ্রেজ ম্যাচে কিন্তু এটার সাথে মিল আছে বা সিনোনিম আছে, এই কিওয়ার্ডগুলোই শুধু থাকবে। এক্স্যাক্ট ম্যাচ মানে এই কিওয়ার্ডটা, এই এখানে যে কিওয়ার্ডগুলো আসবে এই কিওয়ার্ডগুলোর মধ্যে এই ওয়ার্ডটা অবশ্যই থাকবে, এই ওয়ার্ডটা বাদে আসবে না, এটাকে আমরা বলি এক্সাক্ট ম্যাচ। আর রিলেটেড মানে এটার সাথে রিলেটেড বা সম্পর্কিত এরকম ওয়ার্ড, এখানে সম্পর্কিত বিভিন্ন ধরনের কিওয়ার্ড আসতে পারে, যেমন এখানে দেখতে পাচ্ছি অনেক কিওয়ার্ড আসবে এটার সাথে সম্পর্কিত। সো এইভাবেও কিন্তু আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো নিতে পারি, এখানে দুই ধরনের কিওয়ার্ড আমরা নিতে পারবো, একটা হচ্ছে অল কিওয়ার্ড, আবার দেখতে পাচ্ছি এখানে কোয়েশ্চেন বেস কিওয়ার্ড। সো আমরা সাধারণত FAQ সেকশনের জন্য কিন্তু কোয়েশ্চেন কিওয়ার্ড নিই, সো আমি যদি কোয়েশ্চেনে ক্লিক করি দেখেন তাহলে কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো আসছে, যেমন হোয়াট ইজ D7 ভিসা, খুবই ভালো একটা কিওয়ার্ড। সো এখানে দেখেন এই কিওয়ার্ডটা আমি নিচ্ছি, এটার ভলিউম 50, কিওয়ার্ড ডিফিকাল্টি 38, তাহলে এটা আমি দিলাম, এখানে দিলাম ভলিউম 50, কিওয়ার্ড ডিফিকাল্টি 38, এবং এটা হচ্ছে 65 সিপিসিটা। সো এইভাবে কিন্তু এখানে সাপোজ ধরেন আমরা 5টা যদি FAQ দিই তাহলে 5টা কিওয়ার্ড কিন্তু এখানে আমরা রিসার্চ করবো এইভাবে। ওকে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এখানে আমি আপনাদের সময় ক্ষেপণের সময় একটু দ্রুত করার জন্য এখানে কিওয়ার্ডগুলো স্কিপ করছে, বাট আমরা সাধারণত আমি একটু বলে নিচ্ছি যে এখানে প্রাইমারি কিওয়ার্ড আমরা একটা ইউজ করি সাধারণত, সেকেন্ডারি কিওয়ার্ড 10টার মতো ইউজ করি, আমাদের FAQ 5টার মতো ইউজ করি। সো এইভাবে আপনারা কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করে নেবেন। দেন আমরা এখানে কম্পিটিশনের নাম লিখছি, কম্পিটিশনগুলোও কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। সো আমরা যদি দেখেন একটু নিচের দিকে আসি, এখানে দেখেন অনেক আছে, বাট আমি যদি দেখেন অন্যভাবে আমরা এটা নিতে পারবো, একটু সহজভাবে যদি আমরা যাই, যেমন আমরা যদি একটু কিওয়ার্ড ওভারভিউতে যাই, যে কিওয়ার্ড ওভারভিউতে যেখানে ছিলাম এখানে যদি যাই, একটু যদি নিচে আসে এখানে দেখেন শার্প অ্যানালাইসিস নামে একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো যে এখন বর্তমানে কারা ফার্স্ট পেজে সেকেন্ড পেজে আছে এবং তাদের অবস্থা কেমন, এই মেট্রিক্সগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, সো এখান থেকে আমি কপি করলাম, এবং এটার এই মেট্রিক্সগুলো অনেক সময় ক্লায়েন্ট চায়, আমরা সাধারণত ক্লায়েন্টের জন্য নেই, আপনাদের এখানে একটু আমরা স্কিপ করতেছি বাট আপনারা নেওয়ার চেষ্টা করবেন। সো এখানে আমি আমাদের এখানে যে ফরম্যাটটা আছে ফরম্যাটটা এতটা জটিল করতেছি না, বাট এ অনেক অ্যাডভান্স ফরম্যাটে আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি, বাট আমি এখন একটা সিম্পল এবং স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি, যেন আপনারা কম বেশি সবাই এই কাজটা করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা কম্পিটিটর নিব। ওকে,
ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কাজটা, এবং কাজটা কিন্তু অত বেশি কঠিন না। কিওয়ার্ড রিসার্চের কাজটা আমরা অনেকে মনে করি যে কঠিন, বাট এত বেশি কঠিন না। দেখেন এখানে আমরা কিওয়ার্ড রিসার্চের কাজ কিন্তু শেষ, এই পরিমাণে কিওয়ার্ড রিসার্চের কাজ। এখন একটু অন্যান্য টুলস আমরা একটু দেখে আসি, যেমন এটা করলাম আমরা এসইএম রাশে। আমরা যদি একটু এসইএম রাশের পরে যাই, আর একটা পপুলার, অনেক পপুলার টুলস আমাদের কিওয়ার্ড টুল ডট আইও, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা একটা প্রিমিয়াম প্লাগ ইন এবং এখানে অনেক ভালো ভালো কিওয়ার্ড সেকশন আছে। দেখেন এখানে আমরা কিওয়ার্ড সাজেশন যদি ক্লিক করি তাহলে কিওয়ার্ড সাজেশনগুলো পাবো, ঠিক আছে। সো এখানে দেখেন ফার্স্টে আমাদের কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের পরে আমাদের ভলিউম আছে, এবং এই ভলিউমটা মোস্ট অ্যাকুরেট অ্যাকচুয়ালি, আমি কিওয়ার্ড রিসার্চের জন্য এটা প্রেফার করি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাভারেজ সিপিসি দেওয়া, আর এটা ট্রেন্ডিং কেমন, ট্রেন্ডিংটা দেওয়া এবং কম্পিটিশন কেমন দেওয়া আছে। সো এখান থেকে এটাও কিন্তু অনেক ভালো একটা কিওয়ার্ড, যেমন হোয়াট ইজ D7 ভিসা পর্তুগাল, এখানে একটা ভালো এফএকিউ আমরা দেখতে পাচ্ছি। সো এটা দেখেন দা মান্থলি ভলিউম 210, এখানে এটা একটা ভালো ট্রেন্ডিং। মাইনাস মানে এটার সার্চ ভলিউম কমতেছে, প্লাস মানে এটা সার্চ ভলিউম বাড়তেছে, মানে আগের মাসের থেকে এই মাসে সার্চ ভলিউম বেশি, এটা বোঝাচ্ছে। এখানে দেখেন গ্রাফে ধরলে সুন্দরভাবে আমাদের একটা 12 মাসের একটা গ্রাফ আসতেছে, যেমন সেপ্টেম্বর 23 থেকে সেপ্টেম্বর 24 পরিমাণ 12 মাসের একটা গ্রাফ। এরপরে আমাদের সিপিসি আছে এখানে এবং কম্পিটিশন আছে। সো এখান থেকেও আমরা কিন্তু ভালো কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবো। সো এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা অনেক ইজি। এবং এখানে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন কিওয়ার্ড, বিভিন্ন প্ল্যাটফর্মে কিওয়ার্ড এখানে রিসার্চ করতে পারবো। যেমন আমি এখন সিলেক্ট করছি গুগল, গুগল বাদেও যদি আমি ইউটিউবের ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাই, ইউটিউব সিলেক্ট করতে পারবো, বিংয়ের জন্য সিলেক্ট করতে পারবো, অ্যামাজনের জন্য সিলেক্ট করতে পারবো, ইবের জন্য সিলেক্ট করতে পারবো। সো অনেক প্ল্যাটফর্ম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে কিন্তু আমরা ফিল্টার করে নিতে পারবো যে কোন কোন জায়গার জন্য আমরা স্পেসিফিকভাবে সিলেক্ট করতে চাচ্ছি। এখানে যেমন আমি দিচ্ছি গ্লোবাল, আর যখন আমরা এসিএম রাশে গেছিলাম তখন আমরা দিছিলাম ইউনাইটেড স্টেটস। সো এভাবে আমরা কিন্তু এখানে ফিল্টার করে নিতে পারবো। ওকে, কোয়েশ্চেনে যদি ক্লিক করি তাহলে কোয়েশ্চেনে, এখানে কোয়েশ্চেন রিলেটেড আমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাব, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা স্পাইফোতে একটু যাই, দেখেন স্পাইফোতে সেকশনগুলো ঠিক সেম অ্যাকচুয়ালি। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, মান্থলি একটা ভলিউম দেখতে পাচ্ছি, এস্টিমেট একটা ক্লিক দেখতে পাচ্ছি। আমরা যদি ভি ওয়ালে ক্লিক করি তাহলে এখানে আমরা ডিটেলস দেখতে পারবো, যেমন এখানে সুন্দর কিছু অপশন আছে, ফিচার আছে, বাট ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না আসলে। যেমন মোবাইল সার্চ, মোবাইল দিয়ে কতজন সার্চ করছে, ডেস্কটপে কতজন সার্চ করছে, এটার একটা ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট এটার কিন্তু ডেটাটা যদি এখানে আমরা পাইতাম আর একটু ভালো হইতো, বাট এখানে ডেটাটা যেহেতু আমরা পাচ্ছি না। আচ্ছা, এখানে আমরা ভলিউমটা দেখতে পাচ্ছি, যেমন এখানে এখানে কিওয়ার্ডের নাম আছে, এখানে দেখেন ভলিউম দেওয়া আছে। সো ভলিউম সিপিসি, সো এই এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, বাট এটা আমি অত অত বেশি প্রেফার করি না আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য। বিভিন্ন টুলস আছে বিভিন্ন কাজের জন্য, যেমন আমি কিওয়ার্ড রিসার্চের জন্য প্রেফার করি এইচডিএফ, এসএম রাশ অথবা কিওয়ার্ড টুল ডট আইও। এরপরে আরেকটা পপুলার টুলস আছে, এটা নিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, এটার নাম হচ্ছে উবার সাজেস্ট। সো এখানে দেখেন D7 ভিসা যখন পর্তুগাল লিখছি আমি, এটাও এখানে সার্চ করতেছি ইউনাইটেড স্টেটস নিয়ে, এবং আমি যে এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের উপরে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আমি এখানে ফিল্টার করছি ইংলিশ, আমি ইংলিশের উপরে কিওয়ার্ডগুলো চাচ্ছি, এবং এখানেও খুব বেশি ফিচার নেই আগের কিওয়ার্ডগুলোর মতোই অ্যাকচুয়ালি, বাট এখানে নতুন একটা ফিচার আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ডের উপরে যদি আপনার অ্যাড রান করতে চান তাহলে অ্যাড রানের ডিফিকাল্টিটা কেমন হবে। ওকে, সো খুবই ভালো একটা ইনফরমেশন, ফ্রুটফুল ইনফরমেশন আমি মনে করি। সো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি ভলিউম একটা দেওয়া আছে 1000, আমাদের ইস্যু ডিফিকাল্টি দেওয়া আছে 40, এবং আমাদের কস্ট পার সিপিসিটা দেওয়া আছে হচ্ছে প্রায় $1.5 একটু বেশি। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা, 12 মাসের একটা গ্রাফ, এই গ্রাফটা অনেক ইম্পর্টেন্ট, 12 মাসের একটা গ্রাফ দেখতে পাইলাম আমরা। এরপরে যদি একটু নিচের দিকে আসে, দেখেন আগের মতোই কিওয়ার্ডগুলো দেওয়া আছে, যেখানে আমাদের দেখাচ্ছে সাজেশন, সাজেশন মিনস হচ্ছে আমাদের ব্রড কিওয়ার্ড। ওকে, সো ব্রড কিওয়ার্ড, আমাদের কোয়েশ্চেন বেসড কিওয়ার্ড, আমাদের ফ্রেজ কিওয়ার্ড, এইগুলো হচ্ছে আমাদের কম্প্যারিজন বেসড কিওয়ার্ড। সো আগের মতোই আসলে, এবং নিচে যদি নিচে আসি তাহলে আমাদের একটা শার্প এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা আছে এই কিওয়ার্ডের উপর বেস করে। সো এটার একটা ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু সাজেশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই রিলেটেড এখানে কী কী ডেটা আমাদের আসে আসলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেইড ডিফিকাল্টির একটা অপশন, এটা নতুন একটা অপশন, আমরা কিন্তু এর আগে এটা কোনো টুলসে পাইনি, বাট এটা এখানে একটু অ্যাডভান্স। সো এখানে দেখেন আমরা ফার্স্টে কিওয়ার্ড পাচ্ছি, কিওয়ার্ডের ভলিউম পাচ্ছি, কিওয়ার্ডের সিপিসি পাচ্ছি, কিওয়ার্ডের পেইড ডিফিকাল্টিটা পাচ্ছি, কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি মিনস আমাদের কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি এর আগে যেটা দেখলাম এটা হচ্ছে, এখানে আমরা উবার সাজেস্ট এসে কেডি পাবো না, উবার সাজেস্ট এসে পাবো এসডি। ওকে, সো এসডি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু এই কটা বিষয় মাথায় রেখে কিন্তু আমরা এখান থেকে কিওয়ার্ড ডিসকাস করে নিতে পারবো, এবং এখানে দেখেন আগের মতোই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো নিতে পারবো, এবং এখানে বেশ কিছু ফিল্টারের অপশন আছে, ফিল্টার করেও কিন্তু এখান থেকে কিওয়ার্ড নিতে পারবো। সো আশা করি এই সকল টুলসের মাধ্যমে আমরা সহজেই, খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এবং খুবই ভালো একটা কিওয়ার্ড, ভালো পরিমাণ কিওয়ার্ড রিসার্চ করতে পারবো।
আপনারা এই টুলসগুলোতে কিওয়ার্ড রিসার্চ করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি জাস্ট একটু খুব বেশি সময় নেই না প্রত্যেকটা টুলসে, হয়তো আপনাদের একটু বুঝতেও সমস্যা হতে পারে, বাট আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এবং সেই কমেন্টগুলোর দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।